কমপক্ষে ২৪,০০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন জোরদার করছে পোশাক শ্রমিকরা। তারা বলছে খাদ্য ও নিত্যপণ্য এবং গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে তাদের জীবন বিপর্যস্ত। তাই মজুরি বাড়াতে অবিলম্বে মজুরি বোর্ডের কার্যক্রম শুরু সহ ৬ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে পোশাক খাত সংশ্লিষ্ট ৯টি সংগঠন। আরে, বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছে পোশাক শ্রমিকরা। ৪,০০০ টাকা ঘর ভাড়া, ৪,০০০ টাকা খাওয়া নয়। আমাদের দাবি যে আমাদের বেতন ২৪,০০০ টাকা হইলে আমরা ঘর ভাড়া দিয়ে খাইয়া লইয়া আমরা চলতে পারব। আগে ধরেন চিনির কেজি ছিল ৬০ টাকা, এখন তো ১২০ টাকা। তেলের কেজি ছিল ৯০ টাকা, সেই থেকে এখন ২০০ টাকা, ২২০ টাকা। এই যে গ্যাসের বোতল আগে ৯০০ টাকা, ৮০০ টাকা দিয়ে আমরা ব্যবহার করছি, এখন সেই সিলিন্ডার কিনতে হয় ২,০০০ টাকা দিয়া। তাহলে গার্মেন্টসের তো বেতন বাড়তেছে না। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ৬টি দাবি তুলে ধরে ৭ মার্চের মধ্যে বাস্তবায়নের আল্টিমেটাম দেন গার্মেন্টস শ্রমিক পরিষদ সহ সংশ্লিষ্ট আরো ৯টি সংগঠনের নেতারা। থেকে শুরু করে সার্বিকভাবে বিরাজমান তার পরিপ্রেক্ষিতে যৌক্তিক কারণে আমরা সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আমরা ২৪,০০০ টাকা ন্যূনতম বেতন আমরা দাবি করেছি। এবার ২৪,০০০ টাকা বেতনের ৭০% বেসিকের দাবি শ্রমিকদের, ৪০% মহার্ঘ ভাতা আর রেশনিংয়ের দাবিও করেছেন শ্রমিকরা। ৮,০০০ টাকা একজন শ্রমিকের বেতন, এই বেতনে শ্রমিকদের জীবন চলে না, সে কারণেই তারা যাতে অন্তত পক্ষে একটা ভালো একটা মজুরি বৃদ্ধি পায় এবং তারা যেন ভালোভাবে বাঁচতে পারে, একই সাথে রেশন পেলে তাদের জন্য তারা যাতে অন্তর্জীবন মান বাঁচাতে পারে। সোমবার তাদের ৬ দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে গেলে পুলিশের বাধায় জিরো পয়েন্টে আটকে দেওয়া হয় শ্রমিকদের মিছিল। পরে ৫ সদস্যের শ্রমিক নেতৃবৃন্দ স্মারক নিয়ে যান শ্রম মন্ত্রণালয়ে। রিয়া সেজান, ৭১। পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আলোচনার আসলে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি? ধন্যবাদ। আসলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে যখন মজুরি বোর্ড গঠন হবে। মজুরি বোর্ড গঠন হওয়ার পরে আমাদের একটা চার্ট অফ ডিমান্ড আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে আমরা মজুরি বোর্ডে উপস্থাপন করব এবং বোর্ডের প্রক্রিয়া এবং কমিটি গঠন করা পর্যন্ত আমরা এমনি আমাদের ১,০০০ জন এক একটি মোর্চায় আমরা বিভিন্ন ২৪,০০০ টাকা কেউ ২০,০০০ টাকা বেচি এরকম আমরা দাবি করেছি। তবে আমাদের ৫ বছর অন্তর একটি মজুরি বোর্ড গঠন করার একটা বিধান রয়েছে, যার ফলে জানেন যে শ্রমিকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং তাদের জীবন মান উন্নয়নের জন্য মজুরি বৃদ্ধি করার খুবই প্রয়োজন, যার ফলে এবং সরকার প্রতিবারই মজুরি বৃদ্ধি করেন। তবে এবার যেহেতু বৈশ্বিক মন্দার কারণে এবার ৫ বছরের মধ্যে